गाइस वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल विद सम्पूर्ण एंड माया। आज के आमी देखो एकदम सिंपल पद्धति तैरी करे फेललाम चिली चिकेन। जेहेतु आमार हाथे आज के टाइम खूब 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 कम, ताई आज के आमी बनिए फेललाम एकदम सहज भावे चिली चिकेन रेसिपी। आमी आगे थेके छोटो छोटो करे पिस करे मांसगुलो धुए और भिनेगार माखिए रेखे दिए आध घंटा। देखते एबार सब जिनिसगुलो मिसिए देव। हमें ये कर्नफ्लावर देव ना, हमें मयदा दिए करब। आज के हाथ सामने कर्नफ्लावर नहीं, मयदा दिए ये करब। देखते थको, देखो हमें मयदा दिए दीची मध्य। चार चामच मतो मयदा देवें। डिम फाटिए दिए दिलाम एकटा। दिए देव स्वाद मतो नून। एक चामच लंका गुड़ो और देव एक चामच आदा रसुन पेस्ट। भालो करे एबार मिशिए नेब। आमि देखुन आमार माखानोटा कमप्लीट हो गेछे। आर आगे थेके आमि एखाने देखुन पियाज टमेटो क्यापसिकाम কেটে রেখেছি। আমার হাতে বেশি টাইম নেই, আমি অল্প সময়ের মধ্যে আমার স্টাইলে আমি চিলি চিকেন করে দেখাবো। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমি করব। আগে আমি ওগুলো ভেজে ভেজে তুলে নেব একটা করে। দেখো এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখো আমার সব চিকেন গুলো ভাজা হয়ে গেছে ডিম ময়দা দিয়ে, যেগুলো করে রেখেছিলাম পুরো ভাজা কমপ্লিট। দেখো আমি প্রথমে পেঁয়াজ গুলো দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু বাদে দেব, কারণ আগে থেকে টমেটোটা দিলে সবটাই গলে যাবে টমেটো গুলো, সেই জন্য আমি টমেটোটা পরে দেব। আগে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ভেজে ফেলছি। এই যে এবার টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আগে দেখো আমি আস্তে আস্তে এটা নাড়াচ্ছি, একেবারে গলে যাবে না। এর মধ্যে এবার আমি মিশিয়ে দেব। এই দেখো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ আমি দেব না। এটার মধ্যে আমি আগেই বেটে রেখেছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা। এই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি পারা যায় আমি করব। আজ আমার হাতে বলেছি আগে টাইম নেই, তাই আমার মতো করে তাড়াতাড়ি করে চিকি চিকেন করছি। এবার দেখো আমি এর মধ্যে সস মিশিয়ে দেব। প্রথমে দেব ভিনিগার। দু ঢাকা ভিনিগার দিলাম। সোয়া সস, চিলি সস, চি টমেটো সস। আজকে এটা খুব স্পাইসি হবে রান্নাটা। দেখুন এটা বেশ সুন্দর রং চলে এসেছে।
এবার আমি এগুলো মিশিয়ে দেব। দেখো বাটিতে আমি এক চামচ ছোট এই চামচের ময়দা নিয়ে নিয়েছি, এটাতে আমি একটু জল দিচ্ছি। আর দিয়ে দেব সোয়া সস এই ময়দাটার মধ্যে। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব, দানা না থাকে, ভালো করে একটু মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে জল মিশিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পরে এই ময়দা আর সোয়া সসটা গুলে নিয়েছি, এটা উপর দিয়ে দিয়ে দেব। এটা একটা গ্রেভি ভাব আসবে, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমার হাতে যেহেতু আজকে ছিল না কর্নফ্লাওয়ার আমার বাড়িতে, সেহেতু আমি ময়দা আর সোয়া সস দিয়ে দিয়েছি। আর একটু জল লাগবে, ব্যাস একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখছি আমার রেডি হয়ে গেছে। দেখুন আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন, চট জলদি চিলি চিকেন রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।